বিসমিল্লাহিরহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো। যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকবে। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা অধ্যায়ে কিছু জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো, এবার স্ক্রিনে তোমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। পরীক্ষাতে সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নটা অর্থাৎ ক, সেই অংশে একটি জ্ঞানমূলক কোশ্চেন থাকে, তার জন্য নম্বর বরাদ্দ থাকে এক। তো আমরা আজকে সেই জ্ঞানমূলক কোশ্চেন সম্পর্কেই জানব। দেখো, এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন: অর্থায়ন কী, সরকারি অর্থায়ন কী, ব্যবসা অর্থায়ন কী, মূলধন বাজেটিং সিদ্ধান্ত কী, সামষ্টিক অর্থনীতি কী, তারল্য মুনাফা নীতি কী, বৈচিত্র্যায়ন বা বহুমুখীকরণ নীতি কী, মুনাফা সর্বাধিকরণ কী, সম্পদ সর্বোচ্চকরণ কী এবং ব্যবসায় নৈতিকতা কী। মোট দশটি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। এবার আসো, জ্ঞানমূলক প্রশ্নের কিছু উত্তর আমি বলছি এবং তোমরা তোমাদের জানা উত্তরের সাথে মিলিয়ে নেবে, এবং এই উত্তরগুলো তোমরা খাতায় লিখবে। তোমাদের সাথে যখন আমার সরাসরি দেখা হবে তখন এই উত্তরগুলো আমি মুখে ধরব। প্রথমেই আছে অর্থায়ন কী। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার, নিয়ন্ত্রণ সম্পর্কীয় যে কাজগুলি করা হয় সেই সকল কাজকেই অর্থায়ন বলা হয়। তারপরে ছিল সরকারি অর্থায়ন কী। সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অংশ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে সেটা নির্ধারণ করাকে বোঝায়। ব্যবসায় অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস হতে সেটা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে সেটা বিনিয়োগ করা হবে সেটাকে বোঝানো হয়ে থাকে। মূলধন বাজেটিং সিদ্ধান্ত, মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝানো হয়। সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি বলতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশে অর্থব্যবস্থা সম্পর্কে অর্থাৎ পুরো দেশের অর্থব্যবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করাকে বোঝানো হয়। তারল্য এবং মুনাফার নীতি, তারল্য ও মুনাফার নীতি বলতে বোঝায় ব্যবসায়ের প্রত্যেকটা আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য এবং মুনাফা দুটোটাই বজায় থাকে। বৈচিত্র্যায়ন ও বহুমুখীকরণ নীতি, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে বোঝানো হয় যে ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটা সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করবে যাতে ঝুঁকিটা হ্রাস পায়। মুনাফা সর্বাধিকরণ, কোনো ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা, মুনাফা বলতে বোঝায় শেয়ারের প্রতি যে আয় সেটা বৃদ্ধি করাকেই মুনাফা সর্বাধিকরণ বলে। সম্পদ সর্বোচ্চকরণ, সম্পদ সর্বোচ্চকরণ বলতে শেয়ারের মূল্যের বৃদ্ধিকরণ বা সর্বাধিকরণকে বোঝানো হয়। ব্যবসায় নৈতিকতা, ব্যবসা নৈতিকতা বলতে নীতিশাস্ত্রের সেই অংশ যা ব্যবসায়ের কোনো কাজ করা উচিত, কোন কাজ করা উচিত না, কেমন আচরণ প্রদর্শন করা উচিত,
এবং কেমন আচরণ প্রদর্শন করা উচিত না, এই সম্পর্কিত বিষয়কে ব্যবসায় নৈতিকতা বলা হয়। তোমরা আমার সাথে উত্তরগুলি মিলিয়ে নাও এবং ভালোভাবে শিখে নেবে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।